আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির টাটকা নিউজে। আজকের নিউজটি একটু অন্যরকম। এই নিউজের লিঙ্কটি আমি দিয়ে দিচ্ছি। আমরা যখনই কোনো তথ্য পাই, সেটি কেবলমাত্র যথাযথভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, আমরা নিজেরা কোনো তথ্য বানাই না। সুতরাং প্রিয় দর্শক, আপনারা ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কের মাধ্যমে এ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন। প্রিয় দর্শক, আমরা হাদিসে একটি কথা সবসময় দেখেছি যে সহিহ বুখারী শরীফের 5363 নম্বর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিজিরা সকল রোগের ওষুধ কেবলমাত্র বিষ ছাড়া। তিনি বললেন, বিষ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মৃত্যু। হাদিসের এই বাণীর সঙ্গে সঙ্গতি রেখে তাইবুভিড নামে একটি ওষুধ তৈরি করেছে মদিনার তাইবাহ ইউনিভার্সিটির এন্টি কোভিড ট্রিটমেন্ট গবেষক দল। আমেরিকান জার্নাল পাবলিক হেলথ রিসার্চ এই গবেষণা পত্রটি প্রকাশ করেছে। এই ওষুধের মূল উপাদান হল কালিজিরা, ক্যামোমিল ও প্রাকৃতিক মধু। গবেষণা পত্র অনুযায়ী এক ডোজ তাইবুভিডে রয়েছে 1 চা চামচ 2 গ্রাম কালিজিরা, 1 চা চামচ 1 গ্রাম ক্যামোমিল, এক ধরনের ফুল চূর্ণ, এবং 1 চা চামচ প্রাকৃতিক মধু। খাবারের নিয়ম সেখানে বলে দেওয়া হয়েছে, এই উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এরপর ভালোভাবে চিবিয়ে খেয়ে ফেলতে হবে। উল্লেখ্য, এটা খাওয়ার পর জুস, কমলা ও লেবু খেলে আরো ভালো কার্যকরী হয়। চিকিৎসা, প্রথম 1 সপ্তাহ প্রতিদিন 5 বার করে এই ওষুধ খেতে হবে। এরপর মহামারী শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন 1 বার করে খেতে হবে। এরপর মহামারী যদি চলতেই থাকে, যদি তীব্র কাশি ও শ্বাসকষ্ট থাকে, কালিজিরা অথবা লবঙ্গ দিয়ে গরম পানির ভাপ নিতে পারেন, অথবা কালিজিরা ও ক্যামোমিল দিয়েও গরম পানির ভাপ নেওয়া যেতে পারে। উপরের 2টি উপাদানের যে কোনো একটি নেবুলাইজারে দিয়ে তা সরাসরি নাকে গ্রহণ করুন, মানে নাকের ভেতরে গ্রহণ করতে বলা হয়েছে। যদি নেবুলাইজার না থাকে, সেক্ষেত্রে 1 টেবিল চামচ কালিজিরা, 1 টেবিল চামচ ক্যামোমিল চূর্ণ এবং 1 কাপ পানি একটি পাত্রে নিয়ে গরম করে ভাপ নিতে হবে। এভাবে দিনে 5 থেকে 6 বার নিতে হবে। প্রিয় দর্শক, এই বিষয়টি নিশ্চয়ই অসাধারণ। যারা এটি উদ্ভাবন করেছেন তারা বলেছেন যে করোনা আক্রান্ত বেশ কয়েকজন রোগীর উপর তারা এই ওষুধটি প্রয়োগ করে শতভাগ ফলাফল পেয়েছেন। প্রিয় দর্শক, আপনারাও পরীক্ষা করে দেখতে পারেন, যেহেতু আমি খাবারের নিয়ম এবং পদ্ধতি সকল কিছু উপস্থাপন করেছি। আমরা প্রত্যাশা করব যে এই ওষুধটি খুব দ্রুত বাজারে আসবে এবং মানুষ উপকৃত হবে। ভালো থাকবেন, এ সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই। শুভেচ্ছা নিরন্তর।